রাজ্যে ত্রিস্তরীয় নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। বৃহস্পতিবার নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 18 জুলাই। এবারের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার মোট ভোটার সংখ্যা 2,18,362 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,10,073 জন, মহিলা ভোটার রয়েছেন 1,08,285 জন। পশ্চিম জেলায় মোট 5টি আরডি ব্লক রয়েছে। এগুলি হল বামুটিয়া, টুকলি, চিরানিয়া, মোহনপুর এবং ওল্ড আগরতলা। 5টি ব্লকে পঞ্চায়েত সমিতি নির্বাচনী ক্ষেত্র রয়েছে 65টি, জেলা পরিষদের নির্বাচনী ক্ষেত্র রয়েছে 17টি এবং 91টি গ্রাম পঞ্চায়েতে মোট 556টি কেন্দ্রের আসন সংখ্যা 1,013টি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, পশ্চিম জেলায় জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে জেলাশাসকের কার্যালয়ে। এছাড়া পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্লকগুলিতে। এখন পর্যন্ত পশ্চিম জেলায় জেলা পরিষদের 17টি কেন্দ্রের জন্য 17টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। লগভগ 451 পোলিং স্টেশন পে ব্যালট পেপার কে থ্রু হমারে আম জনতা আম নাগরিক আপনে ভোটস কা মতদান কর সকতি হ্যায়। ইসমে জো টোটাল ইলেক্টরস হ্যায় ভো হ্যায় 2,18,362। और हमारे डिस्ट्रिक्ट के 5 ब्लॉक जिसमें बमूतिया, डुकली, चिरलिया, मोहनपुर और लगरतला, इसमें पार्टिसिपेट करेंगे। टोटल पंचायत की 91 पंचायत हैं, इसमें 556 कॉन्स्टिट्यूएंसीज हैं और 1,013 सीट्स हैं। पंचायत समितीज की 65 कॉन्स्टिट्यूएंसी हैं और 65 सीट हैं और जिला परिषद की 17 कॉन्स्टिट्यूएंसी हैं और 17 सीट्स हैं। और पुलिस के ऑब्जर्वेशन के हिसाब से इन 451 पोलिंग स्टेशन में हाई सेंसिटिव हैं 13 और सेंसिटिव हैं 114। সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলা জেলাশাসক আরও জানান, পুলিশ প্রশাসনের পর্যবেক্ষণে পশ্চিম জেলায় অতি স্পর্শকাতর বুথ কেন্দ্রের সংখ্যা 13টি, স্পর্শকাতর বুথ কেন্দ্রের সংখ্যা রয়েছে 114টি। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স শীঘ্রই রাজ্যে চলে আসছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে দৃঢ়তার সাথে জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।